ঘূর্ণিঝড় আম্পান এবং পরবর্তীতে কয়েক দফা বৃষ্টিতে তলিয়ে গেছে চরণবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলা শত শত বিঘা বোরো ধানের ক্ষেত। জলাবদ্ধতার কারণে পাকা বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বিলের মধ্যে সড়ক ও সেতু না থাকায় দ্রুত ধান কেটে বাড়ি নিতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন চরণবিলের কৃষকেরা। ঘূর্ণিঝড় আম্পান এবং দফায় দফায় বৃষ্টিতে আগাম বর্ষার পদধ্বনি চলনবিল অঞ্চলে। বিলের বিস্তীর্ণ মাঠে জলাবদ্ধতায় তলিয়ে আছে কৃষকের স্বপ্নের বোরো ধান। সময় মতো পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা তারা, কারণ এই একটি ফসলই যে তাদের বছরের অর্ধেক সময়ের খাদ্যের যোগানদাতা। এ চিত্র পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অঞ্চলের ধুলাউড়ি জোরদহ মাঠের। বিলের মাঝে থাকা ক্যানেলটি খনন না করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মাঠের 100 হেক্টর জমির ধান নিয়ে বিপাকে কৃষকরা। এছাড়া হান্ডিয়ালি ইউনিয়নের স্লুইস গেট খোলা থাকায় পানি ঢুকে তলিয়ে গেল অনেক জমির ধান। তবে কেউ কেউ ধান কাটলেও বাড়ি নিতে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমরা কৃষক মানুষ, আমাদের এখানে শুধুমাত্র একটা ফসলের উপর আমরা নির্ভরশীল। লোহাগাড়ে আপনার বিলে ধান লাগানি আছে, এক হাত পানি ধানের পর। অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে ধান ডুবে নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিলের মাছ দিয়ে একটি সড়ক আর একটি ব্রিজ এবং ক্যানেলটি খননের পাশাপাশি সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। আমার এক হাতে করোনা ভাইরাস, একটারে মরতেছি, আবার মনে করেন এই যে রাস্তা বিল চলনের যে রাস্তা, যদি অপরাধীরা চেয়ারম্যান কিংবা সরকার যদি এই রাস্তাটা যদি করে দিত আমার খুব সুবিধা হয়। আমরা এই জোরদার ভিটায় একটা ব্রিজ চাই এবং জোরদার ভিটের থেকে ঝাঁকড়া পর্যন্ত সাবমার্সিবল একটা রাস্তা চাই। উপজেলা কৃষি অফিস বলছে সরকারি প্রণোদনা আসলে অগ্রাধিকার ভিত্তিতে তা দেওয়া হবে। সর্বস্তরের কর্মকর্তা মিলে আমরা এটা ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছি। করার পরে সরকার যখন কোনো প্রণোদনা বা ভর্তুকির আওতায় নিয়ে আসবে, আমরা এই সব কৃষককে যারা এই পর্যায়ে ক্ষতিগ্রস্ত হলেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই প্রণোদনাগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। জরুরি ভিত্তিতে ওই জায়গাটা জিও ব্যাগ এবং খোয়া দিয়ে আমি আপাতত পাড়ের ব্যবস্থা করে দেবো, তাতে কৃষক তার ধান তার এলাকায় নিয়ে আসতে পারে এবং ইনশাল্লাহ বর্ষার পরে ওখানে আমি একটা ব্রিজ করে দেওয়ার চেষ্টা করব। কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে চলনবিলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।